বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্পর্কিত প্রতিবেদন। প্রতিবেদনের পরে আমরা এখানে একটা দাঁড়ি দেব। শোনো, এদিকে তাকাও, এটা এক লাইনে লিখবো বিষয়টা। কয় লাইনে? বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্পর্কিত প্রতিবেদন। এখন এরপরে লিখব জনাব, সরি, জনাবের আগে আমাদের একটা জিনিস বাকি রয়ে গেল, সেটা হচ্ছে সূত্র লিখব। আমরা সূত্র লিখব। সূত্রটা কি? সূত্র রয়েছে, ধরো তোমার স্কুলের প্রধান শিক্ষক তোমাকে একটা প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলছে, যে কোন বিষয়ে তোমার স্কুলে যে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হয়েছে সেই বিষয়ে একটা প্রতিবেদন জমা দিবা। এখন সূত্র লিখব আমরা কি? কু ম হা স্কুল, অর্থাৎ কুমিল্লা মডার্ন হাই স্কুল বাকরি। এই বাকরি দিয়া আমরা বুঝালাম বার্ষিক ক্রীড়া, বার্ষিক ক্রীড়া। এরপরে লিখবো আমরা 2017, ব্র্যাকেটে দেখলাম 8 অথবা 7, 6, 5, যেই সংখ্যা আমরা দিতে পারবো। এটার অর্থ হলো বিদ্যালয়ের প্রধান তোমাকে যে সিটিটা দিছে ওই সিটির স্মারক নাম্বার, ওই সিটির স্মারক নাম্বার হচ্ছে এটা। এরপরে লিখবো আমরা জনাব, সবিনয় নিবেদন, এই যে জনাব সবিনয় নিবেদন, এই যে আপনার আদেশ অনুসারে কুমিল্লা মডার্ন হাই স্কুলে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন নিচে উপস্থাপন করছি। এরপরে লিখবা তুমি একটা হেডলাইন লিখবা, শিরোনাম, একটু গ্যাপ দিয়া একটা শিরোনাম লিখবা। শিরোনামে তোমাকে স্কুলের নামটা লেখা লাগবে। এই শিরোনামটা তুমি এক লাইনও লিখতে পারবা, দুই লাইনও লিখতে পারবা, এটা ভিন্ন কালি দিয়ে লিখতে পারবা। শিরোনামটা একটু মোটা হইলেও সমস্যা নাই, তবে সেটা ওভার রাইটিং করে মোটা করা যাবে না। কুমিল্লা মডার্ন হাই স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত, এখানে ইনভার্টেড কমা দিবা এবং এটা ভিন্ন কালে লিখতে পারবে। এটা এক লাইনও লিখতে পারবা, দুই লাইনও লিখতে পারবা। এরপর লিখবা গত এত তারিখে আমাদের স্কুলে যে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি জনাব আরফানুল হক রিফাত। এরপরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল সদর আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার। সভাপতিত্বের আসনে বসে সভাপতি সাহেব পুরো অনুষ্ঠানটা দেখেছেন এবং সেখানে বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে যতগুলো
অংশ হয় ততগুলো অংশের আমরা বিস্তারিত বর্ণনা দেব। এই এই অনুষ্ঠান ক্রীড়া অনুষ্ঠানে ছাত্ররা বিজয়ী হয়েছে, ছাত্রীরা রানার্স আপ হয়েছে, নবম শ্রেণীর তারা প্রথম স্থান অধিকার করছে, দশম শ্রেণীর তারা দ্বিতীয় স্থান অধিকার। এভাবে লিখতে 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 আমরা যাইয়া এই পৃষ্ঠা যাব। সর্বশেষ আমাদের লেখাগুলো আমরা প্যারা প্যারা করে লিখবো, এখানে কোনো পয়েন্ট দেব না, প্যারা প্যারা করে লিখবো। লিখতে লিখতে আমরা দুই পৃষ্ঠ লিখতে পারবো, তিন পৃষ্ঠ লিখতে পারবো, কোনো সমস্যা নাই। দুই পৃষ্ঠা অথবা তিন পৃষ্ঠা, তিন পৃষ্ঠার অধিক যাওয়া যাবে না। তা আমরা এখানে আপাতত যেহেতু আমাদের আর কোনো পৃষ্ঠা নেই, আমরা এখানে দুই পৃষ্ঠা শেষ করব। আমাদের লেখাগুলো শেষ প্রান্তে গিয়ে আমরা লিখব একদম শেষ, প্রতি বেদকের নাম, আলী ইমাম, ঠিকানা দশম শ্রেণী শাখা সি রোল এক, প্রতিবেদনের শিরোনাম, শিরোনামটা হচ্ছে প্রতিবেদনের শিরোনামটা, এখানে যে শিরোনামটা লিখছি আমরা এই শিরোনামটা হুবহু এখানে লিখতে হবে। এটা তুমি ইচ্ছা করলে দুই লাইনে লিখতে পারবা, ইচ্ছা করলে এক লাইনে লিখতে পারবা। এক লাইন কি? কুমিল্লা, এটা বড় করা লাগবে না লেখা, মডার্ন হাইস্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত। প্রতিবেদনের সময় সকাল 10:30, তারিখ, তারিখটা যেহেতু আমরা এখানে 10/7 দিছি, সুতরাং ওইটার একদিন দুই দিন আগে দেব আমরা। আমরা তারিখ দেব 9/7/2017। এখন একটা খাম লিখব, খামটার সাইজ হবে আমার লেখার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, যাতে দেখতে সুন্দর লাগে। খামটাতে আমরা বরাবর যে সমস্ত খামগুলো লিখি ওইখানে ডাক টিকিট লাগে, আমরা এই খামটাতে ডাক টিকিট দেবো না, যেহেতু প্রধান শিক্ষকের হাতে হাতে দেব। এখানে শুধু থাকবে প্রেরক, এখানে থাকবে প্রাপক। এখন এখানে ইচ্ছা করলে তুমি ডাক নিচে দিতেও পারবা, নাও দিতে পারবা। প্রাপক হচ্ছে প্রধান শিক্ষক কুমিল্লা মডার্ন হাই স্কুল কুমিল্লা। আর প্রেরক হচ্ছ ওই আল ইমাম। আল ইমাম দশম সি শাখা, রোল নং এক, কুমিল্লা মডার্ন হাই স্কুল। এই পর্যন্ত লিখলে তুমি যদি লিখতে পারো এভাবে, ঠিক
ঠিক করে, তাহলে তুমি আশা করা যায় 10-এর মধ্যে যদি এক্সামিনার ভালো মনে হয়, খুশি হয় তোমার লেখায়, আকৃষ্ট হয়ে তোমাকে 10-এ 10-ও দিতে পারে, 9-ও দিবে, একদম কম পেলেও তুমি 8 পাবা। ছাত্ররা এই পর্যন্ত তোমরা বুঝছো? কোনো প্রশ্ন আছে সবাই? শোনো প্রিয় ছাত্ররা, আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র রাইটিং পার্টটা কীভাবে লিখতে হয়, কীভাবে লিখলে আমরা বেশি নাম্বার পাবো পরীক্ষায়, এই বিষয়ে আমরা বোর্ডে একটু দেখাবো, তোমরা মনোযোগী হয়ে এটা দেখবা, আর কারো কোনো প্রশ্ন থাকলে আমি বলার পরে প্রশ্নটা করবা লেখা শেষে, এর আগে আমরা নীরবে বসে থাকবো আর দেখবো কীভাবে লিখতে হয়। মনে করো এটা আমার একটা খাতা, পরীক্ষার খাতা, আর সেই খাতার মধ্যে আমি মার্জিন করলাম, মার্জিন করে আমি এখন একটা প্রতিবেদন লিখব, যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার প্রতিবেদন শিখা। প্রতিবেদন আমাদের ইয়ে বইয়ের মধ্যে কী করেন, রচনা সম্ভার বইয়ের মধ্যে প্রতিবেদনের কোনো কাঠামো দেওয়া নাই, সুতরাং আমরা নিজেরা এই কাঠামোটা শিক্ষকদের কাছ থেকে অথবা ইন্টারনেটের মাধ্যমে এটা শিখে আমরা ছাত্রদেরকে শিখাই। যেমন ধরো প্রতিবেদন দুই রকমের আমরা শিখাই, একটা হচ্ছে, যদিও প্রতিবেদন তিন রকমের, একটা প্রতিবেদন হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, আরেকটা হচ্ছে সংবাদপত্রের প্রতিবেদন। প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটার আর কোনো কাঠামো নাই, আমরা সেই কাঠামোটাই শেখাবো, আর সংবাদপত্রের যে প্রতিবেদনটা আছে সেটার আবার দুইটা কাঠামো হয়। একটা হচ্ছে তুমি নিজে একজন লোক সংবাদপত্র পত্রিকার মধ্যে একটা প্রতিবেদন পাঠাবা, আরেকটা হচ্ছে তুমি সাংবাদিক হইয়া নিজের পত্রিকায় একটা প্রতিবেদন লিখবা। তো নিজে সাংবাদিক হইয়া প্রতিবেদন লিখলে সেটা সুবিধা হয় বেশি, এটা সহজ হয় বেশি, তা আমরা সহজটা অবলম্বন করব আর প্রাতিষ্ঠানিকটা অবলম্বন করব। যেহেতু আমাদের এই দুটাই আসে, একটা সংবাদপত্র প্রতিবেদন, একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, সুতরাং আমরা যে কোনো একটা শিখলেও পারবো অথবা দুইটা শিখলেও পারবো। তবে আমরা যারা মেধাবী স্টুডেন্ট তারা অবশ্যই দুটা শিখা লাগবে, আর যারা একটু তুলনামূলক কম মেধাবী তারা একটা প্রতিবেদন শিখবো। তো আমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে একটু নাম্বার বেশি পাওয়া যায়। দেখো আমরা প্রথমে লিখলাম তারিখ, আজকে কত তারিখ, 10 তারিখ মনে করলাম আমরা, 10 তারিখ, 10/7/2017 আমরা গত মাসেরটা দিলাম। এরপরে লিখলাম বরাবর, বরাবর, বরাবরের পরে কোনো কমা হয় না, অনেকেরা ভুল করে কমা দেয়। প্রধান শিক্ষকের পর একটা কমা হয়, কুমিল্লা মডার্ন আমি না জিজ্ঞেস করলে তোমরা কথা বলিও না, কুমিল্লার পরে দাঁড়িয়ে, তাহলে বরাবর পরে কমা দিলাম না, প্রধান শিক্ষকের পরে একটা কমা দিলাম, কুমিল্লা মডার্ন হাই স্কুলের পরে একটা কমা দিলাম, কুমিল্লার পরে দাঁড়িয়ে দিলাম। এখন আমি বিষয় লিখবো, বিষয়টা যদি আমরা একটু একটু গ্যাপ দিয়ে লিখি তাহলে সুন্দর হয়। বিষয়, বিষয় দিয়ে আমরা ইচ্ছা করলে এখানে কোলন ড্যাশও দিতে পারবো, শুধু কোলনও দিতে পারবো, ড্যাশও দিতে পারবো, কোনো সমস্যা নেই। বিষয় আমরা বললাম লাইব্রেরি জরিফ সম্পর্কে একটা প্রতিবেদন, অথবা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্পর্কে একটা প্রতিবেদন। তাহলে আমরা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান দিলাম, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানটা কি, বিদ্যালয়ে
ধন্যবাদ।